সমুখায় নাম করে মা
দিয়ে তৈরি বংশী, এটা কি কাজে লাগে? না এটা শুধুমাত্র রাধা বলে বাজে। আর যখন রাই বিনোদিনীকে দেখবার ইচ্ছা হয় তখন এই বংশী বাদন করে জানান দিত যে রাধে তুমি এসো। আর ছিল মুরল, এটা তৈরি আবার সোনা দিয়ে, হেম দিয়ে তৈরি। তো এটা কি কাজে লেগেছিল? এটা একবার কাজে লেগেছিল রাসে। রাসে আমার গোবিন্দ কি করেছিল, কাম বীজ রোপণ করে এই মুরলি বাজিয়েছিল। আর কারা শুনতে পেয়েছিল? শুধুমাত্র যারা কাত্যায়নী ব্রত করে আমার ভগবানকে এক রাতের জন্য স্বামী হিসেবে পাবার আশীর্বাদ পেয়েছিল, শুধুমাত্র তারা শুনেছিল। চাঁদ মুখে দিয়া বেনু ডাকে উচ্চৈস্বরে, আর চাঁদ মুখে বেনু দিয়েছে, বেনু দিয়ে ডাকছে যে আয় ধবলি আয় শ্যামলি, এবার ফেরার সময় হয়েছে। তাই তো, এবার যে ফেরার সময় হয়েছে সবাই ফিরছে, ফিরতে ফিরতে রাধারানীর সঙ্গে দেখা হয়েছে। কোথায়? না যে পথ দিয়ে ফিরে আসছে সেই পথে গোবিন্দ আমার পিছনে আসছে বেনু বাজাতে বাজাতে। যদি আর কেউ না এসে থাকে তাহলে সে যেন চলে আসে, আর সবার আগে বলরাম, তার মধ্যে সখাগণ, আবার বেনু, আবার আমার গোবিন্দ যাচ্ছে। তো যেতে যেতে যেই না জাবটের পাশে গেছে উনি দেখা হয়েছে, দেখা যেই হয়েছে রাধারানী আমার মনের সকল দুঃখ জানাতে শুরু করেছে। কি যে না প্রভু, দেখো তুমি যে এই বৃন্দাবনের কঠিন মাটির ওপর দিয়ে হেঁটে হেঁটে গেছো, না জানি তোমার পায়ে কত না আঘাত লেগেছে, তোমার পায়ে কত না বেদনা হচ্ছে, এতটা হেঁটে গেছো, এতটা হেঁটে ফিরছো। তো একটু সেবা করার সুযোগ দাও। দেখো সারাদিন এই রৌদ্রে পুরে তোমার গায়ের রং আরো কালো হয়ে গেছে, একটু সেবা করার সুযোগ দাও। আমার মনের মধ্যে যে সোনার পালঙ্ক আমি বিছিয়ে রেখেছি তাতে যদি তুমি বসো তাহলে কি করব আমি? আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাকে এই ব্যথা এই বেদনাগুলো দিয়ে মুক্তি দেবা। তাই মনের যত কথা বলছে, আর যেই না গোবিন্দ চলে আসছে কি বলছে, যে না সময় তো হয়ে গেছে, এবার ফিরতে হবে, আবার পরবর্তী সময়ে তোমার সঙ্গে দেখা হবে। আজ আর সময় নেই, দাদা অনেক আগে চলে গেছে, এবার আমি যেতে হবে। যেই না চলে গেছে রাধারানী আমার, আবার শ্যামকে না দেখতে পেয়ে যে যাকে ভালোবাসে তাকে আরো বেশিক্ষণ দেখতে চায়, তাই না? আরো বেশি করে পেতে চায়। একটু পেলে জানো মনের আশা আরো কি হয়, বেড়ে দ্বিগুণ হয়ে যায়, তাই তো? যদি কাউকে ভালোবেসে থাকি, যদি কোনো প্রিয় মিষ্টি থাকে, একটা খেয়ে কি মন ভরে বাবা? ভরে না, মনে হয় অনেক কটা খাবো, তাই না? ঠিক তেমন ভালোবাসার জিনিস সবসময় বেশি বেশি করে পেতে ইচ্ছা করে। এবার যেই না গোবিন্দ ফিরে গেছে অমনি আমার রাধারানী সখীগণকে নিয়ে বলতে শুরু করেছে, দেখ সখী, আমার মনের দুঃখ কাকে বোঝাবো? বেলা অবসান দেখে যমুনার ঘাটে জল আনতে গেছিলাম কাকে দেখবো বলে? না গোবিন্দকে দেখবো বলে। কিন্তু কি হলো, দেখা তো হলো না, এই ফেরার সময় যদিও বা দেখা হলো, তাও কিছুক্ষণ মাত্র সময়ের জন্য, এতে কি আমার মন ভরে বা? তো সখীগণ কি করেছে, যেই না কৃষ্ণ কথা শুনেছে, সবসময় ভক্তদের চাহিদা কি হবে, যে সবসময় আমাদেরকে যদি কেউ কৃষ্ণ নাম শ্রবণ করায়, কেউ কিছু হরি কথা শ্রবণ করায়, তাই না? সবসময় এই ভজনের পথে থাকবো, ভজনের কথা শুনবো শিখবো, তাই না? তাই সখীগণ যেই শুনেছে আরো রাইকে চেপে ধরেছে যে আরো কিছু কৃষ্ণ কথা বল আমরা শ্রবণ করি। তো রাই তখন অভিমানী হয়ে বলছে, কাদের কাছেই বা বলবো আমার যে এই মনের কথা, তোদেরকে বলবো, তোরাও তো আমার সাথে শত্রুতা করিস মাঝে মাঝে, তো এমন কেন বলছিস রাই? বলছে শোন তাহলে, সেদিন যে গেছিলাম ভরা কলসির জল ফেলে দিয়ে যমুনায় কি করতে, কৃষ্ণ বদন দর্শন করব বলে, জল আনাটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য কি কৃষ্ণ বদন হেরব বলে, দর্শন করব বলে। ছলনা করেছে কিসের? না ভরা কলসির জল ফেলে দিয়ে সেই কলসি নিয়ে যমুনার ঘাটে চলেছে। তো যেই না গেছে ওমে রাস্তায় কি দেখতে পেয়েছে, রাস্তায় দেখতে পেয়ে গেছে বকুল গাছের তলায় আমার প্রাণ গোবিন্দ দাঁড়িয়ে আছে। যেই না দেখতে পেয়েছে তার আর এগিয়ে যাবার ইচ্ছে নেই, কেন বা যাবে, এসেছে তো গোবিন্দ বদন দর্শন করবে বলে। যেই না দেখা পেয়ে গেছে,
যেই না দেখা পেয়ে গেছে অমনি আর যাচ্ছে না, যেই না দাঁড়িয়েছে অমনি সমস্ত সখীগণ বলতে শুরু করছে, রাধেছো লসই নদীর ধারে, ও যে শোন সখী বকুল তলায় সুবাসিতল ছায়, লসই নদীর ধারে গোকুল তলায় সুবাসিতল ছায়, আকুল তাহা আখি দুটি গোকুল তলা সুবাসিতল ছায়, লসই নদীর ধারে গোকুল তলা সুবাসিতল ছায়, বলছো শোন শোন। সেদিন যে গেলাম নদীর ধারে জল আনতে, গিয়ে তো দেখতে পেলাম, যেই না দেখতে পেয়ে দাঁড়িয়েছি, তোরা সবাই আমার সাথে কি বলছিস, ওরাই দাঁড়ালি কেন চল, এখনো তো যমুনা নদীতে অনেক পথ বাকি, এখানে দাঁড়ালে তো হবে না, চল এগিয়ে চল, জল এনে আবার ফিরতে হবে ওই দায়, বেলা যে আর নেই। তোরা জানালো দাঁড়ায়, কি বললাম জানেন, জানিস তো সেদিন তোদেরকে কি বলেছিলাম, তোরা জানালো দাঁড়ায় দেখ না কাঁটা বিঁধেছে মোর যদি আরো কিছুক্ষণ এখানে দাঁড়াতে পারি, তাই একটা অজুহাত দিলাম, কি অজুহাত, যে শোন আমি হলাম রাজার নন্দী, এত মাঠে ঘাটে চলার অভ্যেস কি আমার আছে, কোনোদিন কি হেঁটেছি, হাঁটিনি, তাই দেখ আজ এই আসতে গিয়ে আমার পায়ে কাঁটা বেরিয়ে গেছে, আর সেই জন্য তো আর যেতে পারছি না, তাই তো দাঁড়িয়ে। আর তোরা কি বললি, তোরা বলিস ছলে হরি হরি, হরি হরি বলিস ছলে হরি হরি, ছি ছি একি হলো দায় নদীর ধারে গোকুল তলা সুবাসিতল ছায়, নদীর ধারে গোকুল তলায় সুবাসিত ছায়, আকুল তাহা আখি দুটি আকুল তাহা আখি দুটি আকুল তাহা আখি দুটি তাহার পানে ছায়, নদীর ধারে বকুল তলায় সুবাসিত ছায়, আর নদীর ধারে বকুল তলায় সুবাসিত ছায়, সংশয় আরো বাহারা দিলাম, যখন তোরা শুনছিস না হরি হরি বলছিস, আরো কি বললাম, আমার কলসিটি যে ভার, আমার কলসিটি যে ভার, তাই ডাল বিঁধেছে সারি, আমার কলসিটি যে ভার, কি বললাম, এই যে কলস বয়ে জল আনার অভ্যেস, এ তো আমার কোনো কালে ছিল না আজও নেই, তাই যেই না নিয়ে যাচ্ছি আর যেতে পারছি, কলসিটা বড্ড ভারী লাগছে, আর তারপর কি হয়েছে জানিস, ওই দেখ গাছের কাঁটা ডালে আমার শাড়িটাও বেঁধে গেছে, যাবো কি করে, গেলেই তো ছিঁড়ে যাবে, তাই তোরা তাও শুনলি না, কি বললি, বললিস ছলে হরি হরি, বললিস ছলে হরি হরি, বলিস ছলে হরি হরি, ছি ছি একি হলো দায় নদীর ধারে গোকুল তলায় সুবাসিতল ছায়, আর নদীর ধারে গোকুল তলায় সুবাসিত ছায়, লসই নদীর ধারে গোকুল তলায়।
সুবাসের তলা ছায়া, রসে নদীর ধারে বকুল তলায় সুবাসিত ছায়া। এই না দুঃখের কথা বলতে শুরু করেছে। এরপর কি হয়েছে, গোবিন্দ আমার সখাগণকে নিয়ে ধেনুবৎসকে সঙ্গে নিয়ে এসেছে কোথায়, না নন্দ ভবনে। যেই না এসেছে, মা যশোমতী আবার একই রকম আচরণ করতে শুরু করেছে। কি না, সারা পায়ে কাদা মাখা, ওই গোধুলি মানে গরুর পায়ের ধুলো লেগে যে ধুলোটা হয়, গরু যখন হেঁটে হেঁটে যায় পিছনে অনেকটা ধুলো উড়িয়ে যায়, তাই না বাবা? এই জন্য এই লগ্নটাকে নাম দেওয়া হয়েছে কি গোধুলি লগ্ন, বলে না? তো এই গোধুলি লেগে যেহেতু সবার পিছনে ছিল, তাই গোধুলি লেগে সর্ব অঙ্গ ধুলাময় হয়ে গেছে গোবিন্দ। সেই দেখে মা যশোমতী আবার দুঃখ করতে শুরু করেছে। যে অঙ্গে মা যশোমতী চন্দনের ফোঁটা দিতে পর্যন্ত ভয় পায় যে এই বুঝি আমার গোবিন্দের আঘাত লেগে গেল, আমার গোপালের আঘাত লেগে গেল, চন্দনের ফোঁটা দিতে ভয় পায়, সেই অঙ্গে কিনা এত ধুলো লেগে আছে, আক্ষেপ করতে শুরু করেছে। সবাই মিলে যখন বলছে যে নামা, ওর কিছুই হয়নি, কি হয়েছে না, ধেনুগণের পিছনে ছিল তো, তাই সেই ধুলোগুলো লেগেছে ওর গায়ে আর কিছু নেই। তাই কি করেছে মা যশোমতী, আদর করে দুই ভাই দাদা ভাই কোথায়, আরো তো জিনিসপত্র তো কিছু দিল না, জানি তাই আরো তো জিনিসপত্র তো কিছু দিলেন না, কমিটির দাদা ভাই। আর সবার কাছে একটা কথা, বাড়িতে গোপাল সেবা হয়, এই ভাইটিকে পাঠাচ্ছি, যার যা দান করার সামর্থ্য দান করবেন, কেমন? তুমিও যাও। আর দেখো দাদা ভাই, আরো তো জিনিসপত্রগুলো দিলে হতো, দল এসে দাঁড়িয়ে আছে না। মা যশোমতী কি করেছে, বলাইকে ডান কোলে আর কানাইকে বাম কোলে বসিয়েছে, বসিয়ে শত শত চুম্বন করছে মুখে, আর কি করছে, আরতি করছে। আরতি করে নন্দ রানী বালা মুখ হে রে, আরতি করে নন্দ রানী বালক মুখ হে রে, আরতি করে নন্দ রানী বালা মুখ হে রে, আরতি করে নন্দ রানী বালক মুখ হে রে, রাখাল মুখ হে রে, আরতি করে নন্দ রানী বালক 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 মুখ হে রে। আরতি করে নন্দ রানী বালক মুখ হে রে, 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 গান রাখাল গান সব রে,
যাদের যাদের কাছে শঙ্খ আছে একটু বাজাবেন আর সবাই মিলে উদ্বোধনী করবেন, কেমন? নিতাই গৌর হরি বল হরি বল। আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি, 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 আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি। গাও তো সব নারী গণ আদর তারে, গাও তো সব নারী গণ রাখল গণ সব হেরি, আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি, আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি, ফল গীত প্রদীপ পুষ্প রচিত থারে, ফল প্রদীপ পুষ্প রচিত থারে, আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি, আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি। গাও তো সব নারী গণ শিশুগণ কর তালে, গাও তো সব নারী গণ শিশুগণ কর তালে, আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি, আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি। ডম্ব ফল গীত দীপ পুষ্প রচিত থারি, ডম্ব ফল গীত দীপ রচিত থারি, আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি, আরতি করে নন্দ রানী বালক। সকল শিশুর চাদম গোহেরি কোলে নিল রসমান, আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি, আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি। গাও তো সব নারী গণ শিশুগণ কর তালে, গাও তো সব নারী গণ শিশুগণ কর তালে, আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি, আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি। নারী গণ শিশুগণ কর তালে, গাও তো সব নারী গণ শিশুগণ কর তালে, আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি, আরতি করে নন্দ রানী বালক এইখানে রইল আমার লীলার মাধুরী, এইখানে রইল আমার লীলার মাধুরী, এইখানে রইল আমার লীলার মাধুরী, সবাই মিলে প্রেমানন্দে বলো হরি হরি, সবাই মিলে প্রেমানন্দে বলো হরি হরি। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শিবাসাদি বল, গৌর গদাধরের বল, গৌর হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল, যমুনা নদী কি জয়, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বাংলা ভজন গাইতে হবে, ঠিক আছে, শেষ করি এবার বাংলা ভজন গাই, কেমন?
আমার মনে চায় প্রাণে চায়, আমার মনে চায় প্রাণে চায়, আর দিল হে চায় জানে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে আমার মনে চায় প্রাণে চায় সাজাও গো। পাতর গোলাপ ছুঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, পাতর গোলাপ ছুঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। কি বলছে? এই যে ভগবান আসবে তার জন্য বলছে মন্দিরটাকে সাজাও। কিভাবে? পাতর গোলাপ ছুঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, পাতর গোলাপ ছুঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাও গো বসন্ত সময়ে কোকিল ডাকে সুরে, 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 যৌবন বসন্ত এমন সুন্দর সবশেষে কি বলছেন? আসিলেও আসিতে পারে ভর সায়ন্তরে, আসিলে আসিতে পারে ভর সায়ন্তরে, পরিমে কয় পাইলে আমার মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় জানে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, আজ আমার প্রাণ না আসিতে পারে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।
ঠিক আছে।